আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে, এবং আমার চ্যানেলের নাম সুলতান ফার্নিচার। স্ক্রিন থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন। কাটাল কাঠের একটি খাট নিয়ে আজ আমি শেয়ার করব। এই খাটটিকে অনেকে লাভ ডিজাইন খাট বলে থাকে। এই ডিজাইনটি ফোটানো হয়েছে হাতে খোদাই করে, 2 ইঞ্চি চলিত কাঠের উপরে ফোটানো হয়েছে, এবং কাটাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। সার কাঠ দিয়ে কাঠ কালার বার্নিশ করা হয়েছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। পাশে একটি খাটের সাইড বক্স দেখতে পাচ্ছেন, এই খাটের সাথে সাইড বক্স আছে, সাইড বক্সটিও খুব সুন্দর হয়েছে। বিটগুলার মাঝে দড়ি কেটে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, সুন্দর দেখা যাচ্ছে। চিকন নকশার মাঝে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবং এই খাটটিতে দুপাশে দুটি ডয়ারও রয়েছে, এবং মাঝখানে একটি গ্লাস রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এই খাটটির যে ডিজাইনটির মাঝে যে গোলাপগুলো দেওয়া হয়েছে, গোলাপগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তাই আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন ফার্নিচার আপডেট ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। তাহলে আমি সম্পূর্ণ ভিডিওতে ধারণ করে দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। এই খাটটি কীভাবে কালার করা হয়েছে তাও তুলে ধরা হবে, সুন্দরভাবে তুলে ধরা হবে। এবং এই খাটের যে আয়সাগুলো দেখতে পাচ্ছেন, এই খাটটি বক্স খাট, আয়সাগুলোর মাঝেও স্যাম্পল নকশা করে দেওয়া হয়েছে, তারপরে সব মিলিয়ে খুবই সুন্দর দেখা যাচ্ছে। ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।